আপনারা একজন আলেমকে দেখান, যে আলেম কারো বা মানুষের মাথায় বাড়ি দিয়ে কারো কোনো মানুষের দোকান পান লুট করেছে, কোনো মানুষের সম্পদ হানি করেছে, কোনো মানুষের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে, একটা প্রমাণ দিতে পারলে কখনো জীবনে মিম্বরে বসে কথা বলবো না। দেখা যদি তোমাদের তোমরা যদি তোমাদের এই যিশু খ্রিস্টের মূর্তির পরিবর্তে আমার নাক কেটে দিতে চাও, আমি রাজি আছি। অসংখ্য মুসলমান দাঁড়িয়ে গেল, এটা হুজুর, এটা আর সারা বাংলাদেশে হাট হাজারি মাদ্রাসা সহকারে
মাদ্রাসা ছাত্ররা রাতকে রাত, রাতের পর রাত সদরাত থেকে আমাদের হিন্দু ভাইদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে, যেটা পত্রপত্রিকা এসেছে। দুঃখজনক হলেও সত্য কথা, এটা বিদেশে বেরিয়ে আসতেছে না। আমরা না আসলেও আমাদের দায়িত্ব পালন করে যাব, প্রয়োজনে আমরা আমাদের এলাকাতেও কি করব, এই দায়িত্ব পালন করব। এটার নামে কি জনগণ, এটার নামে কি ইসলাম। দুঃখজনক আপনারা এলাকার মানুষ মারা গেলে আমাদের একজনের লাশ আরেকজনকে বহন করতে হবে, নেতৃস্থানীয় কোনো লোক আমাদেরকে মাটি দিতে আসবে না, যারা যারা শরীর হবে না তাহা করতে আসবে না, আমাদেরকে আমাদের সহপাঠী যারা প্রতিবেশী তারাই আসবে, দেখবে মাটি দিবে তাহ করবে। কাজেই আমরা একজন আরেকজনকে আক্রমণ করে না বসি, এটার নাম কি নয় ইসলাম, কিসের নাম আমার করে না, আমার করে দেওয়ার না, ইসলাম কিসের না আমার করে দেওয়ার না, আমার নীতি অবলম্বন করার নাম কি, নাম কি আমার কথা না আল্লাহই কয়, কি কয়, লা তাযরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আর-রহমানুর রাহিম। ইউসুফ আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশিকদেরকে বলেছিলেন, তোমরা 13 বছর পর্যন্ত আমাকে জামার মেরেছো, আমার সাহাবীদের তো হত্যা করেছো, আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমাদের প্রতি আমার কোনো রাগ ও প্রতি হিংসা প্রতিশোধ কিছুই নেই, আমি তোমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা করে দিলাম। মুসলমান দেখে মৃত্যুবরণ করেছে।